ওয়েলকাম ব্যাক প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে আজকে আরও একটি নতুন এমপ্লয়মেন্ট আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে তোমরা অনেকেই আনন্দবাজার পত্রিকা তোমরা দেখেছো সেখানে আনন্দবাজার পত্রিকার একদম প্রথম পাতায় প্রথম পাতায় একটা হেডলাইন দিয়েছে যে প্রায় সাড়ে পাঁচশো নিয়োগের ছাড়পত্র তো স্বাভাবিকভাবেই আমি একটু কিউরোসিটি হলো পড়লাম এবং সেটা পড়ার পরে বেশ ভালো লাগলো সেখানে মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে রাজ্যের যে বনদপ্তর সেই বন দপ্তরে ফরেস্ট গার্ড এবং হেড ফরেস্ট গার্ড সেখানে প্রায় আঠেরোশো পদে নতুন নিয়োগের নতুন নিয়োগ কিন্তু বলছি নতুন পদ সৃষ্টি করে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে এটা কিন্তু নবান্ন সূত্রের খবর আমি ডিটেলস দেখাবো এবং আরও অনেকগুলো বিভাগে আরও অনেকগুলো দপ্তরে কিন্তু নতুন করে নিয়োগ হবে এবং শূন্যপদ যেগুলো আছে সেখানেও কিন্তু তোমার বলো সেখানেও কিন্তু নিয়োগ হবে এবং সেখানে বিশেষ করে নজর দেওয়া হয়েছে উত্তরবঙ্গকে যেখানে গোর্খা রাজবংশী তপশিলি জনজাতিভুক্ত চাকরি প্রার্থী এদের কথা মাথায় রাখা হয়েছে তা ডিটেলস আমি বলছি এবারে দেখো এরকম খবর কিন্তু এর আগেও আমরা দেখেছি যে মন্ত্রিসভার ছাড় ঠিক আছে তোমরা আজকে আমার থামনেল দেখেছ আমি পঞ্চায়েতের কথাটা রেখেছি এই কারণেই তার কারণ পঞ্চায়েতে প্রথমে সাড়ে সাত হাজার তারপরে সাড়ে ছয় হাজার না ছ হাজার ছশো কত সেটা নিয়োগের জন্যে নতুন পোর্টালও হলো তাহলে অ্যাপ্লিকেশান কবে থেকে আমরা করব। অ্যাপ্লিকেশন কবে থেকে করা হবে লোকসভা ভোট মিটে তো রেজাল্ট বেরিয়ে গেল ঠিক আছে তো চলো বিস্তারিত বলবো যে সেটার কি ইঙ্গিত দিচ্ছে আর এইভাবে কতদিন আমাদের ওই টোপ দিয়ে রাখা হবে মানে মাছ ধরার জন্য টোপ দিই না সেই টোপ দিয়ে কতদিন রাখা হবে কতদিন এইভাবে চলবে শুরু করছি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট এটা তোমাদের স্বার্থেই বিকজ আমাদের চ্যানেলটা তো ছোট এটা তোমাদেরই দায়িত্ব একটু প্লিজ শেয়ার করে দাও আর যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে দাও তো চলো আমরা আজকের যে আনন্দবাজারের যে হেডলাইন আছে আনন্দবাজার পত্রিকার একবার দেখে নিই দেখো এই হচ্ছে আনন্দবাজার পত্রিকার তোমার যেটা লেখা বেরিয়েছে এটা আজকের পেপার প্রায় সাড়ে পাঁচশো নিয়োগে ছাড়পত্র আমি তাহলে কেন আঠেরোশো লিখলাম সেটাও তোমাদের আমি দেখিয়ে দিই দেখো এই জায়গাটা আমি একটু পড়ে শোনাচ্ছি নবান্ন সূত্রের খবর ফরেস্ট গার্ডের ষোলোশো এবং হেড ফরেস্ট গার্ড একশো বিরানব্বইটি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে ঠিক আছে অর্থাৎ বন দপ্তরে নিয়োগ করা হবে এবং এটা করবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এটা করবে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন এতদিন ফরে আচ্ছা এটা কিন্তু টেম্পোরারি রকম বন সহায়ক টেম্পোরারি কিন্তু নয় এটা কিন্তু পারমানেন্ট এটা কিন্তু আগে পিআরবি করত ডাব্লিউ বি পি আরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দেখো এখানে পরিষ্কার লেখা আছে কিছু নিয়মে রদবদল করা হয়েছে বনরক্ষী এবং প্রধান বনরক্ষী নিয়োগের ক্ষেত্রে মানে ফরেস্ট গার্ড আর কি বনরক্ষী মানে ফরেস্ট গার্ড এতদিন ওই রিক্রুটমেন্টের দায়িত্বে ছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখন থেকে পিএসসি তো এখানে দেখো এটা একবার পড়ছি যে সাড়ে পাঁচশো নিয়োগে ছাড়পত্র লোকসভা ভোট পর্ব প্রায় তিন মাস আদর্শ আচরণ আচরণবিধি থাকার জন্য রাজ্যে মন্ত্রিসভার বৈঠক হয়নি ভোট পর্ব শেষে বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে অনেকগুলি পথ তৈরির সিদ্ধান্ত নিল ঠিক আছে প্রশাসনিক সূত্রের খবর সব মিলিয়ে এই এই জায়গাটা পড়ছি প্রশাসনিক সূত্রের খবর সব মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশো পদে নিয়োগ হবে তার মধ্যে কী কী দপ্তর আছে স্বরাষ্ট্র দপ্তর সম্পদ বিকাশ এবং বিদ্যালয় বিদ্যালয়ে পঁয়ত্রিশটি পদের প্রস্তাব করা হয়েছে এগুলির মধ্যে নতুন পদ আছে তার পাশাপাশি কিছু শূন্য পদও পূরণ করা হবে যেটা বলছিলাম যে নতুন কিছু পদ তৈরি করা হয়েছে মানে এর আগে সেটার অস্তিত্ব ছিল না আর পুরনো পদে পূরণ করা হবে একই সঙ্গে সাঁওতালি ভাষায় কিছু শিক্ষক নিয়োগের প্রস্তাবেও সিলমোহর পড়েছে উত্তর দিনাজপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ হতে পারে ভলান্টিয়ার হিসাবে তার মানে এখানেও কিন্তু সেই সিভিক ভলান্টিয়ার এখানেও কিন্তু টিচার ভলান্টিয়ার চলে আসছে তার মানে বুঝতে পারছো যে যেহেতু স্কুল সার্ভিস কমিশন প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট গ্রুপ সি গ্রুপ ডি টোটাল আটকে গেছে এখানে কিন্তু অন্য একটা জায়গা মাত্রা নিচ্ছে মানে ভলান্টিয়ার এখানেও চলে আসছে শিক্ষাকে কোন জায়গায় নামিয়ে দেওয়া হচ্ছে যাই হোক সব গেল এবারে ফরেস্ট গার্ডের জন্যে মোট তোমার সতেরোশো বিরানব্বইটা ষোলোশো সতেরোশো বিরানব্বইটা নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে এবং এটা এতদিন করতো পিএসসি আর এতদিন করতে হচ্ছে পিআরবি এখন করবে পাবলিক সার্ভিস কমিশন এবারে তাহলে আমরা তো দেখেছি যে পঞ্চায়েতের ব্যাপারটা এখনও শেষ হলো না পঞ্চায়েতের রেজিস্ট্রেশন তোমরা করেছো একবার আমরা যদি দেখে নিই পঞ্চায়েতের যে পোর্টাল করেছে তো দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের নতুন পোর্টাল এখানে গিয়েই তোমরা ইয়ে করেছো কি বলবো বলো এখানে গিয়েই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছো ঠিক আছে তো এখানে কিন্তু লিস্ট অফ পোস্ট যদি আমরা দেখি আমাদের মন ভরে যাবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টস ক্লার্ক এবারে তোমরা এই ওয়েবসাইটে যেতে পারো এই ওয়েবসাইটে তোমরা অলরেডি গিয়ে রেজিস্ট্রেশন করেছো যারা রেজিস্ট্রেশন করনি তোমরা রেজিস্ট্রেশন করে নেবে এবং প্রতিটা পদের সঙ্গেই কিন্তু নিচে কিন্তু একটা অ্যাটাচমেন্ট আছে এবং সেই অ্যাটাচমেন্ট খুললে কিন্তু ওই পদের জন্যে ওই পদের জন্যে কী কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশান বয়স কত স্কেল অফ পে কত সিলেবাস ইন্টারভিউ টোটালটা দেওয়া আছে প্রত্যেকটা পদের ক্ষেত্রেই কিন্তু দেওয়া আছে তো এখানে এই ওয়েবসাইটে কিন্তু নতুন কোনো আপডেট নেই যে কবে থেকে ফর্ম ফিল হবে তো আমি আমার ছোট্ট চ্যানেল আমার ছোট্ট সীমিত ক্ষমতার মধ্যে থেকে আমি করজোড়ে আমি আবেদন করতে চাই যে ফর দ্য সেক অফ দ্য ফর দ্য বেনিফিট অফ দ্য অ্যাসপায়ারেন্টস যারা নাকি যাদের বয়স বেড়ে যাচ্ছে যাদের আর্থিক অবস্থা ভালো না এই ব্যাপারগুলো একটুখানি সরকারের পক্ষ থেকে নজর দিন আর আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব যে যেহেতু এই পোর্টাল খুলেছে নিয়োগ কিন্তু হবে হয়তো দেরি হচ্ছে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখো আর তোমরা কিন্তু প্রিপারেশানটা চালিয়ে যাও তো পঞ্চায়েতের রিক্রুটমেন্টের জন্যও কিন্তু আমাদের স্টাডি মেটেরিয়াল আছে স্টাডি মেটেরিয়াল কী করে পাবে সেটা আমাদের ডেসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে আর আমাদের টেলিগ্রাম চ্যানেলও পাশাপাশি জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে থাকছে তো চলো আজকের মতন এতটুকু ভিডিওটা একটুও যদি ইনফরমেটিভ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দাও এটা তোমাদেরই স্বার্থে বললাম তার কারণ তোমাদের মতন কেউ চাকরি প্রার্থী এই আপডেটটা পেলে তার কিন্তু অনেকটা সুবিধা হবে